হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও চলছি ব্যস্ততার মধ্যে প্রচণ্ড, সেই জন্য ব্লগ এখন আর তেমন ভাবে দিতে পারছি না। কয়েকটা ব্লগের ভিডিও হয়ে আছে কিন্তু এডিট করে পোস্ট করাই হচ্ছে না, আর তাই আজকে একটা ছোট্ট মেসেজ তোমাদেরকে দিতে চলে এসেছি, ছোট্ট একটা ভিডিও। যে আমরা এখন দেখো সাজুগুজু করে ফেলেছি, সকালে স্কুল গেছি, স্কুল থেকে এসে ডাইরেক্ট রূপুর স্কুলে চলে গেছি রূপকে নিয়ে। তারপর বাড়ি, রূপ একটু পার্কে গেল, পার্ক থেকে বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছে। তারপর সন্ধ্যা টন্ধ্যা দিয়ে তারপরে হালকা খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট নিচ্ছি, অল্প নিলাম আর কি। এখন বাজছে 9:15, এখন যাচ্ছি পাশের বাড়ি। আমাদের একটা ছোট্ট ফুটফুটে ভাস্তি হয়েছে, তার অন্নপ্রাশনে খাওয়া দাওয়া করতে। তো চলো, তোমরা আমাদের সঙ্গে চলো। আর দেখো এই যে সেজেগুজে নিয়েছি হালকার উপর দিয়ে, তো সাজার এনার্জি নেই, শরীরটা ভালো লাগছে না খুব একটা, তাই এই শাড়িটা বাইরে ছিল, এটাই পরে নিয়ে সাজুগুজু করে নিলাম। তো লেটস গো। আর এই যে মিষ্টার দেখো কেমন সেজেছে। না, সাজার কিছু নেই, আমাদের সাজার কিছু নেই, আমরা সবাই ছেলেরা বিশেষ করে হচ্ছে ন্যাচারাল বিউটি। দেখো চালিয়ে দেবো, একটা প্যান্ট, একটা শার্ট আর মাথায় এনার্জি থাকলে চিরুনি সব মেরে ভালো দিলে লাগে, ব্যাস এনার্জি হয়ে না থাকলে কিছু গেল। ভালো লাগে না। কালকে আবার স্কুল আছে, তো সেই জন্য একটু তাড়াহুড়োই আর কি, তো খাওয়া দাওয়া করে আস। আজকে ছোট্ট ভাস্তির অন্নপ্রাশন আমাদের পাড়াতেই, পাশের দুটো বাড়ি পড়ে। আমার ভাই কাম ফ্রেন্ড এসে গেছে এখানে, অনুষ্ঠান মানেই তো মেলবন্ধন, অনেকের সাথেই দেখা হচ্ছে, কথা হচ্ছে, গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, তো এরকম আড্ডা চলতেই থাকবে। চলো এখন ছোট্ট ফুটফুটে ভাস্তির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি তোমাদেরকে। ছোট্ট ভাস্তি ওর দিদনের কোলে ঘুমোচ্ছিল, আমরা আসলাম আর ঘুমটা ভেঙে গেল। দেখো এখন ও গিফট নিয়ে খেলা করছে, রূপায়ণও খেলা করছে, রীতিশার সাথে খেলবে, ইচ্ছা হচ্ছে বল নিয়ে খেলবে, দেখো বলও খেলছে। তো আমাদের দেখা হয়ে গেল, আশীর্বাদ করা হয়ে গেল, এখন যাব সামনে প্যান্ডেলের দিকে। বাইরে রয়েছে প্যান্ডেল, বসার জায়গা রয়েছে সেখানে, খাওয়ার প্যান্ডেলও বাইরে রয়েছে, তো চলো যাচ্ছি এখন সামনে। অনুষ্ঠান মেলা মানেই হচ্ছে মেলবন্ধন, তো প্রচুর লোকের সমাগম হয়েছে। দেখো অনেকের সাথেই অনেক দিন পর দেখা হলো, আড্ডা হলো, গল্প হলো। তারপর এখানে স্টলও রয়েছে, চিকেন পকোড়া, কফি, তো আমরা পকোড়া টেস্ট করছি এখন। আর সাথে রয়েছে সুজয়, ওর ছেলেকে নিয়ে আস। চলো দেখাচ্ছি পম কি করছে, ফুচকা খাচ্ছে। দেখো ওই দেখো, একা একা ওখানে দাঁড়িয়ে, এতক্ষণ ভিড় ছিল, এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে, একদম ফাঁকা রয়েছে, তো একটা ফুচকা টেস্ট করে নিচ্ছে। আমিও করেছি, খুব বেশি খাইনি, দু তিনটা খেয়েছি। খুব সুন্দর সাজিয়েছে প্যান্ডেল, ভেতরে এখানে বসে বসে আড্ডা চলছে, আর ওইদিকে খাবার প্যান্ডেলে ব্যাচ বসে গেছে, তো এখানে ওয়েটিং চলছে, নেক্সট ব্যাচে আমরা বসে যাব, বসে খেয়ে দিয়ে বাড়ি চলে যাব, অনেক রাত্রি হয়ে গেছে। এই যে আমরা এখন সামনে ওয়েট করছি। নিমন্ত্রণে এলে এখন একটা বিষয় খারাপ লাগে কি, যে আগের ব্যাচের খাওয়া শেষ না হতে হতেই পেছনে গিয়ে লাইন দিতে হয়, এটা খুব লজ্জাজনক ব্যাপার। তো যাই হোক কী করবো, সবাই এটাই করে সিট ধরার জন্য, আমাদেরকেও করতে হয়েছিল। তো যাই হোক সিট পেয়ে গেছি, বসে গেছি এখন। দেখো রূপায়ণ কী করছে, জলের বোতল নিয়ে খেলা করছে, যা পাবে তাই দিয়েই খেলা করবে, তার একটুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে আমাদের খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া শুরু হয়েই গেছে, রান্নাবাড়িও বেশ ভালোই হয়েছে। ছেলে কেমন আছে? ছেলে তো ভালোই আছে। খাওয়া দাওয়া শেষ, বসে একটু রেস্ট নিচ্ছি, তারপর পান খেতে খেতে চলে যাব বাড়ি। আর আজকের ব্লগটা এখানেই শেষ ছাড়ছি, দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগের সঙ্গে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।